নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আবারও তোমাদের জন্য আমরা আরআরবি, এনটিবিসি, সিজিএল, সিএইচএসএল এর ক্লাস নিয়েছি। গত কয়েকদিন ধরে আমরা কন্টিনিউ ভাবে তোমাদেরকে আরআরবি, এনটিবিসি মুখ্য ফোকাস করতে চলছি। আমরা সিএইচএসএল এবং সিজিএল এই সমস্ত ক্লাসগুলিকে তোমাদেরকে আমরা একটা পার্টেই কভার করার চেষ্টা করছি। আমরা খুব যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি। তোমরা খুব মনোযোগ সহকারে, খুব আন্তরিকতার সাথে সাথে সেই অঙ্কগুলিকে দেখো এবং এক্সামে তোমরা 100% কমন পাবে। আমাদের চ্যানেলটাকে তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলেই তোমরা ম্যাথে 100% কমন পেয়ে যাবে। কারণ অলরেডি আমাদের প্রচুর ম্যাথ তোমাদের জন্য আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছেড়েছি আমাদের এই ছাত্রছাত্রীদের উপকারের জন্য। খুব মনোযোগ সহকারে সেই সমস্ত ভিডিওগুলিকে তোমরা খাতায় নোট ডাউন করো। সেই নোট ডাউনগুলি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমরা দেখতে থাকো। কারণ তুমি যদি কন্টিনিউ ভাবে না দেখো, যখন নতুন অঙ্ক দেখবে তখন পুরনো অঙ্কগুলি আস্তে আস্তে ভুলে যেতে শুরু করবে। তাই পুরনো এবং নতুন দুটারই কম্বিনেশন তোমাদেরকে ঠিক রাখতে হবে। যদি মনে করো আজকে যে ভিডিওটা দিলাম সেটা তুমি দেখে লিখে দিলে, কিন্তু ওল্ডে যে ভিডিওগুলি আমি তোমাদেরকে প্রোভাইড করেছি সেগুলিকে না দেখো তাহলে কিন্তু খুব মুশকিল। তার জন্য নতুন এবং পুরনো দুটাকেই খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা জানি আরআরবি এনটিবিসিতে তোমরা জানো আমরা আগের ক্লাসগুলি যেগুলি দিয়েছিলাম সেখান থেকে অলরেডি প্রচুর কমন করেছে। আমাদের কোচিং এর যারা ছাত্রছাত্রী আছে তারাও বলেছে, স্যার আমাদের প্রচুর ম্যাথ কমন করেছে, একদম হুবহু ডাটা ধরে সেই সমস্ত অঙ্কগুলি আমাদের কমন করেছে। কারণ আমরা প্রচুর পরিমাণে তোমাদেরকে ম্যাথ করাচ্ছি। আমরা হয়তো দুটা করে ম্যাথ করাচ্ছি কিন্তু ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিয়েই করাচ্ছি, তাই তো? যদি তারপরেও কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই তার সলিউশন আমরা তোমাদেরকে করে দেব, ঠিক আছে? অঙ্ক দেখে কেউ কোনো সময় ঘাবড়াবে না, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আরআরবি, এনটিবিসি, সিজিএল এবং সিএইচএসএল কি বলেছে? In an exam, 93% of the student passed and 259 failed. The total number of the student appeared at the exam was. কি বলেছে দেখো, in an exam 93% of the student passed and 259 failed. মানে 93% student পাস করেছে এবং ফেল করেছে কত আমি জানি না। পাস করেছে আমাকে বলেছে 93%, তাহলে টোটাল স্টুডেন্ট অফ কত? টোটাল স্টুডেন্ট হচ্ছে কি 100% ধরে নিচ্ছি, তাহলে 93% যদি পাস করে তাহলে কত পার্সেন্ট ফেল করেছে? ফেল করেছে 7%। এবার 7% এ কত ফেল করেছে? টোটাল 259 ফেল, মানে 259 জন ফেল করেছে। সেই স্টুডেন্টদের থেকে তাহলে কতজন পাস করেছে আমাকে বের করতে বলেছে। দেখো তাহলে ফেল হচ্ছে 100 - 93, তার মানে 7%। তাহলে 7% এ ফেল করেছে কত? 259। নাম্বারটা কত? নাম্বারটা হচ্ছে 259। তাহলে 1 এ কত, 100 এ কত বের করলে অঙ্ক শেষ? তাহলে 7 এ কত? 259। 1 এ কত? 259/7, then 100 is equal to 259 × 100/7. 7 they got left 27. So total got 3700. The 37 student, 3700 student. ঠিক আছে, এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তাহলে বলেছে যে 93% স্টুডেন্ট আর পাস, তাহলে ফেল হচ্ছে 7%। তাহলে 7% কত? 259, 1 কত? 100 কত? ক্যান্সেলিং করলে যেটা বের হবে সেটাই আমার অ্যান্সার। অ্যান্সারটা কত? 2 3 7 0 0 ক্লিয়ার হয়েছে?
তারপরেও বলছি যদি কারো কোনো অসুবিধা থাকে, ইজি অঙ্ক, তার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি তোমাদেরকে, এর মধ্যে আমরা তোমাদেরকে জিআই এর কিছু ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। অলরেডি আমরা জিআই এর ক্লাসগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, সেগুলি আস্তে আস্তে তোমাদেরকে আমরা ক্লাস প্রোভাইড করব। কিছু ক্লাস তো তোমাদেরকে আমরা জিআই প্রোভাইড করে দিয়েছি, এবং এবার আমরা এমটিএস এর উপর বেস করে কিছু জিআই ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। এর জন্য বলছি খুব ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের ম্যাথগুলিকে দেখতে হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? নেক্সট, এ নাম্বার অফ ইনক্রিজড বাই 22.1/2% গিভস 98 অ্যাজ রেজাল্ট। দ্য নাম্বার ইজ, কি বলেছে? এ নাম্বার অফ ইনক্রিজড বাই 22.1/2% গিভস 98 অ্যাজ রেজাল্ট। দ্য নাম্বার ইজ, তাহলে 22.1/2% এর আমরা ফ্র্যাকশন যেটা আছে সেটাকে আমরা ভেঙে নেব। দেখো ভাঙলে কত হবে, আগে ভেঙে নিই। তাহলে 22.1/2% তার মানে 44+1 45/2 × 100, ঠিক আছে? 5 দিয়ে রাখলাম 9, 5 দিয়ে রাখলাম 20, তাহলে 9/24, তাহলে এটা আমার পার্সেন্টেজটা কত বেরোলো, 9/40। এত অংশ যদি ভাবায় বলি তাহলে ইনিশিয়ালি আর ফাইনালি আমাদের রেজাল্টটাকে বের করতে হবে। দেখো ইনিশিয়ালি আর ফাইনাল, তাই তো বলেছে। দেখো কিভাবে বের করব, দেখো এখানে আমার আছে ইনিশিয়ালটা কত 40, আর আগের অঙ্ক, আগের ক্লাসে যে অঙ্কটা আমরা তোমাদেরকে করিয়েছি সেই অঙ্কটাই সেম হবে। দেখো ইউনিট ধরে ইনিশিয়ালটা কত 40, তাহলে 40+9 তার মানে কত হচ্ছে 49। তাহলে দেখো এর রেজাল্টটা আমাকে কত বলেছে 98, এর রেজাল্টটা আমাকে কত বলেছে 98, কত ইজি প্রসেস। দেখো এখানে 98 বলেছে, তার মানে 49 × 2 করেছে 98 হয়েছে × 2, তাই তো? তাহলে 40 × 2 গুণ করে দাও, তাহলে ইনিশিয়ালি রেজাল্ট আমার কত ছিল 80, বাস অবশেষ। ক্লিয়ার হয়েছে? কি বলেছে, ইনিশিয়াল এন্ড ফাইনাল, ইনিশিয়ালি কত ছিল 40, বেরিয়েছে আমাদের যেটা বেরোবে, এবার এটা কত হয়েছে ফাইনালি 9+40 তার মানে 49, এবার এর গিফট এর রেজাল্ট কত বলে দিয়েছে কোশ্চেনে 98 অ্যাজ রেজাল্ট। তাহলে 49 × 2 তার মানে 98, তাহলে 40 × 2 তার মানে কত 80। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সারটা কত আমার 80। দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, এ নাম্বার ইনক্রিজড বাই 22.1/2% গিভস 98 অ্যাজ রেজাল্ট। দ্য নাম্বার ইজ, তাহলে 22.1/2 পার্সেন্টেজটাকে আমরা পার্সেন্টেজে ভেঙে দিচ্ছি, তাহলে 45, এটা মানে হচ্ছে কত 45/2, তাহলে 45/2 × 100, তার মানে ক্যান্সেলিং করলাম 5 দিয়ে 9/20, তাহলে 20 × 2 তার মানে 40, তাহলে 9/40। ইনিশিয়ালি রেজাল্টটা কত ছিল, ইনিশিয়ালি রেজাল্টটা ছিল 40, তাহলে 40 আর ফাইনালি 40+9 তার মানে 49, তাহলে গিভ এ রেজাল্ট কত ছিল 98, তাহলে 49 × 2 তার মানে 98, আর 40 × 2 তার মানে 80, তাহলে ইনিশিয়ালি রেজাল্ট আমার কত দাঁড়াচ্ছে 80। ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট মাস্ট বি, যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।